অনেক রকম ভাবে ডিপ্রেসড রয়েছে, ফ্রাস্ট্রেটেড রয়েছে। আগে তো আমরা জানতে পারতাম না শাহরুখ খান এখন কি করছে, যাকে যা পাচ্ছে তাই বলে দিচ্ছে, একবারও ভাবার সময়ই পাচ্ছে না, একবার ইচ্ছেও হচ্ছে না ভাবতে। সন্দীপ তার অপর্ণার মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা আমি আগেই ক্লিয়ার করে দিতে চাই। বোধনের সময় অনেক যদি অবাক হয়ে গেছিল যে একটা মেয়ে কি করে সারাক্ষণ খেতেই থাকে, বেশ ভালো আছে একেবারে অপর্ণার লুকে, একদম অপর্ণার লুকে। তো জেনেই গেছো যে ওয়েব সিরিজের নাম হচ্ছে নষ্টনীল, আর আমার চরিত্রের নাম অপর্ণা, অপর্ণা গঙ্গোপাধ্যায়। আর আমার চরিত্রটা খুব সাধারণ একটা, একজন বাড়ির বউ। আমি এমনিতে পড়াশোনায় খুব ভালো ছিলাম, আমি MPhil-এ স্কলার ছিলাম, সেখানে আমি 2 মাস পড়ার পর আমার ভালো লাগেনি, ভালো লাগেনি ইন দ্য সেন্স আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে ইচ্ছে হয়নি। ঋষভের সঙ্গে দেখা হয়, মানে আমার হাজবেন্ড, এবং আমাদের একটা সম্পর্ক হয়। তো আমি ফার্স্ট একটা পপ আপ বেকারি খুলি, তাও তারপর একটা সেলাই আমি করতে খুব ভালোবাসতাম, তাই নিজের একটা বুটিক খুলি। তো ফাইনালি আমি এখনো গল্পেও দেখা যায় যে আমি বুটিকটাই চালাই, এবং ঋষভ এবং আমার পুচকে একটা মেয়ে আছে মিঠি, সবাইকে নিয়ে খুব সুখের সংসার, ভীষণ ভালো সম্পর্ক। আমি অলওয়েজ বলি যে আই হ্যাভ আ পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট ফাদার, মানে ঋষভকে অলওয়েজ বলছি যে ভীষণ পারফেক্ট। আর সত্যি ঋষভ ভীষণ খেয়াল রাখে অপর্ণার, যাতে কোনো সমস্যা না হয়, সব দিক থেকে পারফেক্ট বলতে যেটা আমরা বুঝি সেরকমই হচ্ছে এই অপর্ণার সংসার। যেহেতু এটা হ্যাশট্যাগ মিটুর গল্প তোমরা নিশ্চয়ই জানো, ঋষভ হচ্ছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তো ওই এক স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ওর নামে হ্যাশট্যাগ মিটুর অ্যালিগেশন দেয়। তো বুঝতেই পারছো এত হ্যাপি একটা ফ্যামিলির মধ্যে হঠাৎ করে এরকম একটা বিষয় আসার ফলে অপর্ণার জীবনটা টোটালি ঘেটে যায়। ওর ভেতরের যে এতদিনের বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু অটুট থাকে, কারণ সে জানে যে তার হাজবেন্ড সত্যি এরকম কিছু করতে পারে না। এবং আশেপাশে অনেক কিছু থাকে না, ধরো ফ্যামিলির চাপ আছে, নেবারের চাপ আছে, কলেজের লোকেদের চাপ আছে, আশেপাশে প্রচুর লোকেদের, কারণ একটা এখন সোশ্যাল মিডিয়ার জন্য সবাই একটা ছোট কিছু হলে সবাই সেটা জেনে যায়, রাইট? এই সব কিছু সামলানো, এবং যেহেতু লয়ারের কাছে যাওয়া, এবং একটা সাধারণ বাড়ির মেয়ের কাছে লয়ারের কাছে গিয়ে কথা বলা, সেটা একটা কিন্তু বিশাল বিশাল ব্যাপার তার কাছে। দেখো, শুধু যে আমাদের ইন্ডাস্ট্রি তা কিন্তু নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু মানে মিডিয়ার সঙ্গে এতটা ডিরেক্ট কানেক্টেড, তো তার জন্য অনেক বেশি জানতে পারে লোকে, কিন্তু তার মানে এই নয় যে এগুলো এটা অন্যান্য প্রফেশনে হয় না। অন্যান্য প্রফেশনে ডেফিনেটলি হয়, অনেক পরিবারেও হয়। ধরো এখন আমার মনে হয় যে এখন আমরা বলছি এত হ্যাশট্যাগ মিটু, হ্যাশট্যাগ মিটু, আগে কিন্তু বহু বছর ধরে এটা, মানে বহু যুগ ধরে হয়ে আসছে। ধরো ওয়াইফ জানতে পেরেছে, ওয়াইফ হয়তো বুঝতে পেরেছে, কিন্তু সংসারটা যাতে না ভাঙে, পরিবারের যাতে খারাপ না হয়, তাই জন্য কিন্তু অনেক সময় কম্প্রোমাইজ করে, ক্ষমা করে দিয়ে, মেনে নিয়ে, আচ্ছা এগুলো ভুলে যাওয়া উচিত, এগুলো মনে রাখা উচিত না, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত, সবকিছু জানার দরকার নেই, এরকম বিভিন্ন কথা মানুষের, মানে মেয়েদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে, এবং সেইভাবে কিন্তু চলেছে বহু বছর ধরে। এখন মানুষ বলতে শুরু করেছে, তো এই হ্যাশট্যাগ মিটু ইজ আ কনসেপ্ট যেটা শুরু হয়েছিল, এবং এখনো অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। কিন্তু আবার এটাও ঠিক যে হ্যাশট্যাগ মিটু যেটা হচ্ছে সেটা হয়তো 90% হয়তো ঠিক, সত্যি হয়তো এরকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু এরকমও অনেক সময় হচ্ছে যে হয়তো সত্যি ছেলেটা নির্দোষ। সবকিছুরই একটা ভালো দিক ও একটা খারাপ দিক আছে। আমাদের কনস্টিটিউশনে অনেক রকম ধারা রয়েছে, সেই ধারাগুলো প্রপারলি অনেকে সত্যি সত্যি যাদের জন্য প্রয়োজন তারা ইউজ করে, এবং অনেকে সেগুলো মিস ইউজও করে। তো আমার মনে হয় যে আমাদের সমাজে এরকম ধরনের গল্প হওয়াটা দরকার, কোথাও একটা মানুষের মধ্যে নাড়া দেবে। হয়তো কোনো পরিবারে সত্যি কেউ এরকম একটা জিনিসের শিকার হয়েছে, হয়তো সে বুঝতে পেরেছে, বাট সেটা বলতে পারছে না, বুঝতে পারছে না যে বলবে কি বলবে না, হয়তো এই গল্পটা দেখে তার মনে হতে পারে যে রিলেট করতে পারে কোথাও একটা, হয়তো মনে বুঝতে পারে যে তাকে তার কি আদৌ বলা উচিত কি বলা উচিত না পারে। তো
চরিত্র নিয়ে অনেকটা চ্যালেঞ্জের ছিল হচ্ছে যে আমার এই লুকটা, মানে তুমি প্রথম যেটা বললে যে একদম অপর্ণার লুকে আছো, সন্দীপ তার অপর্ণার মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা আমি আগেই ক্লিয়ার করে দিতে চাই। লুক যেরকম পোশাক পরে সেই লুকের দিক থেকে বলো, কি বডি পশ্চারের দিক থেকে বলো, অপর্ণা অলওয়েজ একটু কুঁজো হয়ে, একটু মিষ্টি, একটু মানে হয় না একটু কুঁজো হয়ে, একটু 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 ঘরোয়া, একটু ওইরকম, আচ্ছা ঠিক আছে এরকম টাইপের একটা অ্যাটিটিউড। কিন্তু এবং তার জন্য যেটা আমায় করতে হয়েছে, অদিতি দিয়ে আমাকে অলওয়েজ এটা বলেছিল যে তুই অলওয়েজ এরকম, আমি তো এরকম ভাবে নর্মালি থাকি, আমাকে অদিতি শিখিয়ে মানে বলেছে যে এরম ভাবেও বসবি, যখনই বসবি এরম ভাবে বসবি, এরম ভাবে কথা বলবি। যখনই শর্টের আগে আমি অদিতিকে বলতাম, অদিতি দিদি দেখো এরকম, ধর এরকম ছিলাম, অদিতি দিদি দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে তো অদিতির সঙ্গে আমি আগেও কাজ করেছি বোধনে, তো আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়েছে, আমার ভীষণ কমফোর্টেবল, ভীষণ ভালো লেগেছে কাজ করে। এবং যখন ভাব শুনলাম যে সেকেন্ড প্রজেক্টটাও আমি করছি, আই ওয়াজ সুপার হ্যাপি, মানে এই কাজটা যখন অফার করেছিল আমাকে এবং চরিত্রের পক্ষে ডেফিনেটলি আরো হ্যাপি হয়ে গেছিলাম। তো আর আমার অনেক ব্যাপার আছে, যেমন আমার প্রচন্ড তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আমাকে ঘন্টায় ঘন্টায় কিছু খেতে হয় আর কি। তো বোধনের সময় অনেক যদি অবাক হয়ে গেছিল যে একটা মেয়ে কি করে সারাক্ষণ খেতেই থাকে, তো যাই হোক এখন বুঝে গেছে, এখন নিজে বাবা তখনও বলেছে বাবা খেয়ে নিয়েছিস তো, কারণ যারা খেলে আমার খুব খুশি থাকে, কখনো রেগে যাই তার মানে রেগে যাওয়া মানে সন্দীপ তার খিদে পেয়েছে। হ্যাঁ আমি ফল খেতে থাকি সারাক্ষণ, নয় ফল খাচ্ছি, নয় ডায়েট চিড়ে খাচ্ছি, মানে কিছু একটা খেতে হবে, বিকজ আমার মানে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল একবার, অলওয়েজই খেতে থাকি, তাও কেন হয়েছিল ডক্টর ধরা পড়তে পারেনি, তো আমার মোটপাট খেতে হয় আর কি, আমাকে ডাক্তার বলছে তুমি ফুচকা খেলে খাও, কিন্তু প্লিজ খাও, পেটটা ভরে থাকে, আমি তো বলি যে পুরো বাচ্চা, মা বলে যে এখনো মনে হচ্ছে আমার বাচ্চা বড় হয়নি, বাচ্চাকে ঘন্টায় ঘন্টায় খাবার দিতে হতো, এত বড় হয়ে গেছে এখনো একই অবস্থা, আমি সারাক্ষণ গান গাইতে থাকি। তো অদিতি বোধনের সময় শুরুতে হেডফোন কানে নিত, তারপর হেডফোন নেওয়া বন্ধ করে দিয়েছে আমার জন্য, কারণ খুব টর্চার ব্যাপারটা হচ্ছিল, গান না গাইলে আবার অদিতি বলে যে তুই ঠিক আছিস তো, ওর মন টন ঠিক আছে তো, গান কেন গাইছিস না। তো এরকম অনেক আমাদের ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের বেশ, আর আমাদের যেহেতু বোধনের ডিওপি এখানে সেম, তো অনেকে আমাদের কমন ছিল, তো ডেফিনেটলি খুব ভালো লেগেছে কাজ করে। ধরো আমাদের যদি এক্সাম্পল দিই, মিটুটা তো অনেক পরে এসছে, ধরো 498, এই ধারাটাকে কিন্তু অনেকে মানে অ্যাকচুয়াল যাদের দরকার তারা মনে হয় কম ইউজ করে, অনেকে এরকম আছে তারা হয়তো ভয় পেয়ে ইউজ করে না, যে বাবা আবার যাবো পুলিশের কাছে, আবার কোর্ট কাছারি হবে, থাক। কিন্তু অনেকেই এটাকে আবার নেগেটিভ ভাবে ইউজ করে, মানে হয়তো সেরকম কিছু হয়নি বাট এই ধারাটা আছে বলে ইউজ করে। তো আমার মিটুটা ক্ষেত্রেও তাই, তো আমার মনে হয় যেই জায়গাগুলো সত্যি মানুষের দরকার, একটু মানে মানসিকতাটা বেটার করে যেন ডেফিনেটলি এরকম না করা হয়, যে মিস ইউজ না করা হয়, কারণ ভীষণ সেন্সিটিভ একটা জিনিস, মানে অন্য কারোর প্রতি রাগের ফল হিসেবে এই জিনিসগুলোকে ইউজ করলে, এই আজকে ধরো মিটু নিয়ে ডিসকাস করার সময় আমাকে এটা বলতে হচ্ছে যে অনেকে অনেকে এরকম হয় যারা মিটু মিস ইউজ করে, সেটা আমরা কেন বলব, তার মানে এরকম মানসিকতার লোক অনেক আছে, এটা তো নিম্ন মানসিকতার লক্ষণ, মানে একটা মানুষের উপর রাগ অনেক কারণে হতে পারে, সেই রাগের জন্য এই জিনিসগুলো যেগুলো অনেক মানুষের হেল্প করে সেগুলোকে ইউজ মিস ইউজ না করা। হ্যাঁ ধরো কথা বলার টোন মানে প্যাটার্নটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধরে ধরে, একটু গোটা গোটা করে, একটু ধরে ধরে এভাবে কথা বলতে হয়, মানে বলেছি বা সফটনেসটা একটু বাড়িয়েছি, ভেতরে একটু বিভিন্ন সিন এরকম আছে, তোমরা রিলিজ হলে দেখতে পাবে যে একটু অন্যরকম করার চেষ্টা করেছি এবং চরিত্রটা যেটা ডিমান্ড করে সেটা করেছি। আমার আমি যেহেতু একজন সাইকোলজিস্ট, তাই গোটা বিষয়টা আমি অনেক ভাবে অ্যানালাইসিস করেছি, রাইট? তো আমার যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে ডিরেক্টলি, ধরো আমি তোমার সঙ্গে এখন ডিরেক্ট কথা বলছি, রাইট, ওখানে সামনাসামনি কিন্তু কথা বলতে হয় না, তুমি একটা জিনিস একটা ফেক অ্যাকাউন্ট বানিয়েও তুমি লিখে দিতে পারো, বা কিন্তু কিংবা তুমি তোমার অরিজিনাল অ্যাকাউন্ট থেকেও লিখতে পারো, তোমাকে কেউ কিছু বলতে আসবে না, তোমায় কেউ
সামনে এসে তোমাকে বকতে আসবে না বা তোমার ভুল ধরিয়ে দিতে আসবে না। তো এখন চারপাশের যে অবস্থা, প্রচুর মানুষ ফ্রাস্ট্রেটেড, প্রচুর মানুষ অনেক রকম ভাবে ডিপ্রেসড রয়েছে, ফ্রাস্ট্রেটেড রয়েছে, অনেক উচ্চাশা আছে, অনেকে হয়তো সেই জায়গায় পৌঁছতে পারছে না, মানুষ অনেক বেশি কম্পেয়ার করছে। আগে তো আমরা জানতে পারতাম না শাহরুখ খান এখন কি করছে, আমরা তো ওকে জানতে পারতাম না, যে আমাদের বাবাদের সময় তো বাবারা জানতে পারতো না যে আজকে উত্তম কুমার কি করছেন, তো তাদের একটা অন্য জায়গা ছিল। এখন ইচ অ্যান্ড এভরিবডি নোজ যে আচ্ছা আমি এখন চা খাচ্ছি, আমি আজকে অমুক রেস্টুরেন্টে খেতে গেছি, তো ধরো আমাকে আমার প্রোফাইলে দেখছে যে আমি ইউরোপ ঘুরতে যাচ্ছি, আমি ধরো পুরী ঘুরতে যাচ্ছি, আমি ধরো ঋষিকেশ ঘুরতে যাচ্ছি। একটা মানুষ ধরো অফিসে বসে বসের, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, বসের প্রচন্ড বকা খেয়েছে, বকা খেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ওয়াশরুমে গিয়ে বা বারান্দায় গিয়ে হয়তো একটা ইনস্টাগ্রামটা খুলেছে, খুলে দেখছে যে আমি ইউরোপে সুন্দর একটা জায়গায় হাঁটছি কিংবা সেখানে ডান্স করছি, তখন তার প্রচন্ড রাগ হয়েছে। এটা কিন্তু একটা ডিফেন্স মেকানিজম, যার উপর রাগটা হয়েছে সেই রাগটা তার উপর না দেখিয়ে আমি একটা একজন আর্টিস্টকে যে সত্যি খুব ভালোভাবে ঘুরছে, কেন ঘুরছে সেই রাগে দু একটা খারাপ কথা লিখে দিলাম, তাতে নিজের স্যাটিসফ্যাকশন হলো, তো রাগটা রিলিজ হলো, ফ্রাস্ট্রেশনটা রিলিজ। তো অনেক ক্ষেত্রেই এটা হয়, এবং কি হয় মানুষ যা ইচ্ছে তাই বলে। সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, নেই তা বলছি না, কিন্তু অনেক খারাপ দিক আছে। মানুষের মানুষ ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে সবার কাছে, যে যাকে যা পাচ্ছে তাই বলে দিচ্ছে, একবারও ভাবার সময় পাচ্ছে না, একবার ইচ্ছেও হচ্ছে না ভাবতে। তাতে কি হচ্ছে, মানুষের ধৈর্য শক্তি কমছে, মানুষের কন্ট্রোলিং পাওয়ার কমছে, মানুষের ভ্যালু সিস্টেম পড়ে যাচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে যেগুলো ডেফিনেটলি আমাদের সমাজের পক্ষে খারাপ। প্র্যাকটিস আমি করি, আমি দীপসুতাতে আছি, দীপসুতাতে প্র্যাকটিস করি, আগে ক্লিনিকে বসে এখন অনলাইনে করছি, খুব সিরিয়াস পেশেন্ট হলে তখনই আমি ফিজিক্যালি সামনাসামনি করি, এছাড়া না হলে অনলাইনেই প্র্যাকটিস করছি। হ্যাঁ, মানে সৌম মুখার্জির সঙ্গে দেখা হওয়ার আগে কিন্তু সৌম ব্যানার্জির সঙ্গে আমার আগে কাজ হয়ে গেছে, তুমি আসবে বলে তো আমার হাজবেন্ড হয়েছিল সৌম। হ্যাঁ, চলছে সম্পর্ক, ভালোই চলছে। আগে যে ওয়েব সিরিজ গুলো করেছি সবকটাই সবকটাই লাকিলি হিট ছিল, আজ দ্য লেডিজ, তারপর ধরো মার্ডার ইন দ্য হিলস অঞ্জন দত্তের, তারপর ধরো শিকারপুর করেছি কৌশিক গাঙ্গুলি, কথা তো চলছে। একেনে যেরকম একটা ভিন্ন রকমের চরিত্র আমাকে দেখা গেছে, একেন মুভিটা যেটা এখনো চলছে, খুবই খুবই হিট হয়েছে সিনেমাটা, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। তো এনিওয়ে কথা চলছে, লেটস সি।